এই মুহূর্তে আমরা নারায়ণপুরের দিকে নজর রাখবো। নারায়ণপুরে উদ্ধার জোড়া দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী বলেই জানা যাচ্ছে। সেখানে জোড়া দেহ উদ্ধার হয়েছে, স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়, তার তদন্ত শুরু করেছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে। নারায়ণপুরের ঘটনা যেখানে স্ত্রীকে একেবারে খুন করে আত্মঘাতী স্বামী এবং জোড়া দেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে পৌঁছে গিয়েছে পুলিশ। নারায়ণপুরে উদ্ধার জোড়া দেহ, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী এবং দুজনের দেহ অর্থাৎ জোড়া দেহ উদ্ধার হয়েছে নারায়ণপুরে। নারায়ণপুরে জোড়া দেহ উদ্ধার, তবে কি কারণে স্ত্রীকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, এর তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা সেই ছবি দেখছেন, ইতিমধ্যেই পুলিশ কিন্তু পৌঁছে গিয়েছে এবং স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। নারায়ণপুরে উদ্ধার জোড়া দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ঠিক কি ঘটনা ঘটেছে ওখানে? একদম দেখো, এই শনিবার দুপুর বেলায় যে নারায়ণপুর থানা, সেই নারায়ণপুর থানার কিন্তু 100 মিটারের মধ্যে একটি বহুতল আবাসন, সেই আবাসনের নিচের কিন্তু প্রথমে জোড়া মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য। মূলত স্থানীয় বাসিন্দের যে দাবি যে এই যে বিলাসবহুল আবাসন, সেই আবাসনে কিন্তু ব্যবসায়ী সাগর মুখার্জি তিনি থাকতেন। আজ স্থানীয় সূত্রে খবর যে এই সাগর মুখার্জি প্রথমে তার স্ত্রী গলার নলি কেটে হত্যা করে, তারপরে কিন্তু তার যে কন্যা সন্তান 14 বছরের সেই কন্যা সন্তান থেকে আহত করেন, তারপরে কিন্তু নিজে আত্মঘাতী হন। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ আছে, পুলিশ এসে কিন্তু সেই রক্তাক্ত মেয়েকে ভিআইপির ধারে বেসরকারি নার্সিং হোমে এই মুহূর্তে চিকিৎসা দিন এবং স্ত্রী আর সাগর মুখার্জির দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রাজারহাট নিউটাউনের বিধায়ক তিনি যেমন এসেছেন, বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিক, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা তিনি যেমন ঘটনাস্থল পরিদর্শন করেন, মূলত গৌরব শর্মা তিনি জানান যে ভিতরে যখন একটি সুইসাইড নোট পাওয়া গেছে, মূলত যে আর্থিক অনটন এমনটাই উল্লেখ করা আছে এই সুইসাইড নোটে। ওখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে কিছু কি জানতে পারছো? একদম দেখো, ওখানকার যারা বাসিন্দা তারা বলছে এই যে মুখার্জি পরিবার, এরা কিন্তু 5 বছর ধরে এই বিলাসবহুল আবাসনে থাকতেন, মূলত তাদের মধ্যে কোনো পারিবারিক অশান্তি ছিল না, তারা মূলত খুব সুখান্ধতেই জীবন কাটাতো এমনটাই জানাচ্ছে এবং কোনো কলহ ছিল না। সেক্ষেত্রে কিন্তু কিভাবে এমন ঘটনা ঘটলো স্থানীয়রা হতভম্ব। এছাড়াও স্থানীয় নারায়ণপুর থানা তারাও কিন্তু তদন্ত করছে, এলাকার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করছে এবং আবাসনের যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। মূলত এটাই এই যে এই যে এই যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, নোটে যে তথ্য লেখা আছে সেটাই কি মূল উদ্দেশ্য নাকি এর পিছনে অন্য কোনো কারণ, সেটা কিন্তু খতিয়ে দেখছে নারায়ণপুর থানার পুলিশ। একদমই, ধন্যবাদ সুমন তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী এবং এই খুনের পেছনে কি কারণ রয়েছে তা এখনো জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ। এবং এই মুহূর্তে যে খবর, তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তবে ময়নাতদন্তের পরে জানা যাবে যে কি ঘটেছিল। তবে বাসিন্দাদের দাবি যে সেখানে তারা বেশ অনেক দিন ধরে এখানে রয়েছেন এবং স্ত্রীকে খুন করেই আত্মঘাতী স্বামী। আমি দেখিনি দাদা কিছু, কারণ আমি ওপরে ছিলাম, আমার তো পাঁচতলায়, আমি ওপর থেকে সবে খবরটা পেয়ে নিচে নেমেছি, খালি এইটুকুনি আমি জানিও না। নিচে নেমে শুনলাম যে উনি গলায় দড়ি দিয়েছে আর ওনার বউকে গলা কেটে দিয়েছে, এইটাই শুনলাম। হ্যাঁ, আর বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে। না, আমি কাউকেই দেখি। কতদিন ধরে আছে? অনেক বছর। কত বছর হবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে 4 বছর আছি। 4 বছর না না না, কোনো কিছুই আমরা শুনিনি, কোনো না। এটা এখন তার ভেতরে কি আছে দেখুন, আমরা তো সেটা জানি না, তবে সবার সঙ্গে তো মিশতো, কথা বলতো, বউ মেয়ে সবার সঙ্গেই করতো, কি আছে সঠিক আমরা জানি না। আপনার নাম? আমার নাম ইন্দিরা পাল।